আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আহাবাকুমুল্লাদি আহাদু আহাব আব তুমি ফি ও বারাক আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকুরি করি যেখানে আমি নিজে ঘুষ খাই না কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত কোনো কাজ দিয়ে যাই তখন আমাকে ঘুষ দিতে বাধ্য করা হয় সেক্ষেত্রে আমি কি গুণাগার হব আমার করণীয় কি যদি একটু নসিহা করতেন কোনো ব্যক্তি তার অধিকার পাওয়ার জন্য তার বৈধ অধিকার যেটা ইসলাম তার জন্য সাব্যস্ত করেছে যে অধিকার তার পাওনা অধিকার প্রাপ্য অধিকার সে অধিকার পাওয়ার জন্য যদি সে চেষ্টা করে তাহলে সে চেষ্টা করবে কোনো ধরনের ঘুষ না দিয়ে সে অধিকার মানে পাওয়ার করার চেষ্টা সে করবে কিন্তু তারপরেও যদি সেটা আটকে দেওয়া হয় যে কারণে সে কিছু না কিছু টাকা বা বকশিস দিতে বাধ্য হয় তাহলে এই বকশিসটা তার পক্ষ থেকে ঘুষ হবে না তবে যিনি নিয়েছেন তিনি যেহেতু অন্যায়ভাবে নিয়েছেন কারণ তিনি এই বকশিস না নিয়েই কাজ করে দেওয়ার কথা সন্দেহাতীতভাবে সেই ব্যক্তির পক্ষে এটা ঘুষ হবে সে ব্যক্তি এক একটুকরা জাহান নামের আগুন তিনি নিজে উদরে ভরলেন অথবা কনজিউম করলেন বুঝতে পেরেছেন তাহলে যে ব্যক্তি তার বৈধ অধিকার পাওয়ার জন্য কখনো বকশিস দিতে বাধ্য হয় এটা তার পক্ষ থেকে ঘুষ দেওয়া বলে গণ্য হবে না এটা যিনি গ্রহণ করেছেন তার পক্ষে ঘুষ হবে দিয়েছেন যিনি তার তিনি ঘুষ দেননি কিন্তু খেয়েছেন যিনি বা নিচ্ছেন যিনি তার জন্য এটা ঘুষ হবে কোনো ব্যক্তি যদি অবৈধ কোনো উদ্দেশ্য সাধনের জন্য কোনো টাকা খরচ করে বকশিস দেয় তাহলে যিনি দিয়েছেন তিনি ঘুষ দিয়েছেন যিনি খেয়েছেন তিনি ঘুষ খেয়েছেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন